একবার এক রাজ্যে চারদিকে ছিল খুশি খুশি, কারণ সে রাজ্যের রাজা ছিল ভীষণ ভালো এবং তিনি ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন মানুষ। ওই রাজার ব্যাপারে সবাই চর্চা করতেন এবং বলতেন যে রাজার কাছে যে কথাই বলা যাক না কেন, ওনার কাছ থেকে সব সমস্যার সমাধান আসে। ফলে অন্য রাজ্যের রাজারাও ওই রাজার কাছে আসতেন কিছু না কিছু শেয়ার করার জন্য। রাজার মন থেকে সবাইকে পরামর্শ দিতেন, সাহায্য করতেন। রাজ্যের প্রজারা কি সত্যি কি সুখে আছেন, নাকি আনন্দে আছেন, নাকি দুঃখে আছে, সেটা দেখার জন্য একদিন রাজা তার সেনাপতির সাথে সৈন্য সামন্ত নিয়ে ঘুরতে বেরালেন। রাজাকে দেখে অনেকে ওনার কাছে এগিয়ে আসলেন, তাকে তাদের মধ্যে কেউ নালিশ করতে থাকে, কেউ তারিফ করতে থাকে, কেউ সমাধানের কথা বলে, কেউ বা ভালো কথা বলে, কেউ বা আবার বাজে কথাও বলে। যে আসুক না কেন, রাজা প্রত্যেককে কিছু না কিছু দিতে থাকেন, কাউকে মোহর, কাউকে সোনার মুদ্রা, কাউকে রূপোর মুদ্রা, মানে প্রত্যেক ব্যক্তিকেই কিছু না কিছু দিয়ে থাকেন, কেউ বাদ যায় না। তখন রাজা দেখতে পেল তার রাজ্যে এক দুঃখী ব্যক্তি আছে। তিনি দূরে এক ভিখারিকে বসে থাকতে দেখলেন। রাজা তার সৈন্য পাঠালেন তাকে ডেকে নিয়ে আসার জন্য। রাজা ভাবলেন এক একটা সোনার মুদ্রা দিয়ে দিই, তাহলে ও মন দিয়ে কাজ করবে, কিছু না কিছু করবে এবং তার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো ভিখারি কাছে এলে রাজা তাকে একটি সোনার মুদ্রা দিয়ে দেন। ভিখারি যখন সোনার মুদ্রা দেখল সে ভীষণ খুশি হলো, কারণ সে জীবনে এর আগে কোনোদিন সোনার মুদ্রা দেখেনি। সে যেখানে বসে ভিক্ষা করছিল সেখানে গিয়ে আবার বসে পড়ল। সোনার মুদ্রা পাওয়ার দরুন সে মুদ্রাটা নিয়ে লোফালুফি করতে থাকলো, তার উত্তেজনা অনেক বেড়ে গেল। ফলে একবার সে মুদ্রাটা এত জোরে ছুড়ল যে সোনার মুদ্রাটা পাশের নালায় গিয়ে পড়ল। রাজা এই সবই দেখছিল। রাজা ভাবলেন এটা তো ভীষণ খারাপ হলো, ভিখারির মনে উত্তেজনা তিনি বুঝতে পারলেন। ভিখারির অতি উত্তেজনার কারণে সোনার মুদ্রাটা নালায় গিয়ে পড়ল। ভিখারির নালায় হাত ঢুকিয়ে সোনার মুদ্রাটা খুঁজতে থাকল, অনেকক্ষণ ধরে খুঁজল কিন্তু পেল না। রাজা এদিকে অন্য ব্যক্তিদের সাথে কথা বলছিল। রাজা আবার তার দিকে তাকালো এবং দেখল সে সোনার মুদ্রাটা খুঁজতেই আছে। তখন রাজা ভাবল তাকে ডেকে আবার একটি সোনার মুদ্রা দেওয়া যাক। রাজা সেনাপতিকে পাঠালেন আবার তাকে ডেকে নিয়ে আসতে। ভিখারি কাছে এলে রাজা তাকে আবার একটি সোনার মুদ্রা দিলেন। ভিখারি সোনার মুদ্রাটা নিয়ে নিজের জায়গায় ফিরে গেল এবং তার ছেঁড়া ফাটা জামার পকেটে রেখে দিল। তারপর সে আবার ওই নালায় হাত ঢুকে আগের সোনার মুদ্রাটা খুঁজতে থাকল। রাজা সবই দেখছিলেন। তিনি ভাবলেন মনে হয় একটি সোনার মুদ্রায় কিছুতে ওর মন ভরবে না, ওকে দুটো সোনার মুদ্রা দিতে হবে। এই ভেবে রাজা আবার সেনাপতিকে পাঠালেন ভিখারিকে ডেকে নিয়ে আসতে, এবং ভিখারি এলে তাকে রাজা আরেকটি সোনার মুদ্রা দিলেন। ভিখারি আবার নিজের জায়গায় ফিরে গেল। আবার তার কাছে দুটো সোনার মুদ্রা আছে, কিন্তু তা সত্ত্বেও ভিখারি নালায় পড়ে যাওয়া সেই মুদ্রাটি খুঁজতে থাকল। রাজা সবই দেখছিলেন কিন্তু কিছুতেই ভেবে পেলেন না যে কেন ভিখারি সেই মুদ্রাটির পেছনে পড়ে আছে যেটা হারিয়ে গিয়েছে। রাজা আবার সেনাপতিকে দিয়ে তাকে ডেকে পাঠালেন। ভিখারি কাছে এলে তাকে রাজা প্রশ্ন করলেন, তুমি কি চাও? আমি তোমাকে তিনটি সোনার মুদ্রা দিয়েছিলাম, তার মধ্যে একটি হারিয়ে গিয়েছে, তো কি হয়েছে? আরও তো দুটি সোনার মুদ্রা তোমার কাছে আছে, তুমি জীবনে তো খুশিই থাকতে পারবে এই দুটো সোনার মুদ্রা দিয়ে। ভিখারি বলল, না না রাজামশাই, আমি তখনই খুশি হব যখন নালায় পড়ে যাওয়া সেই মুদ্রাটি আমি খুঁজে পাব। আসলে এই গল্পটি থেকে আমরা কি শিখতে পেলাম? এই গল্পটি হচ্ছে আমাদের রোজকার গল্প। আমি সবার কথা বলছি না, কিন্তু এই দুনিয়ায় বেশিরভাগ মানুষই এই কারণে দুঃখী যে নালায় যে মুদ্রাটি পড়ে গেছে সেটা কেন খুঁজে পাচ্ছে না, যেখানে উপরওয়ালা তাদের অনেক অনেক খুশি দিয়ে রেখেছে এবং অনেক অনেক খুশি আসতে চলেছে। অতীতে ফেলে আসা দিনগুলো যদি আপনি ভুলতে না পারেন, তো আগামী দিনগুলো আপনার ভালো সব সময় কখনই আসবে না। এই কারণে আমি বলবো অতীতকে ভুলে ভবিষ্যতের জন্য তৈরি হন, আর এমন কিছু করুন যা দুনিয়া আপনার মতো করতে চায়, কারণ জিতবে তারাই যারা কিছু দেখাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সবসময় নিজের অতীত জীবনে যা ছিল
তা ভুলে যান, সামনের দিনগুলো নিয়ে ভাবুন এবং বর্তমানকে এনজয় করতে শিখুন। দেখবেন আপনার আগামী ভবিষ্যৎ সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।